গ্রামে দিদি দুধ মন্ত্রী মন্ত্রীকে কাছে পেয়ে বৌমাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার আবেদন গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে গাইঘাটার ইছাপুরে। এদিন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওই গ্রামে আসেন। গ্রামে দিদির দুধ মন্ত্রী মন্ত্রীকে কাছে পেয়ে বৌমাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দাবি জানালেন এলাকার এক শাশুড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ধর্মপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তরঙ্গহাটি এলাকায়। শুক্রবার গাইঘাটার ধর্মপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে দিদির দুধ কর্মসূচিতে দুধ হিসাবে আসেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি গ্রামের বিভিন্ন এলাকায় যখন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছিলেন, তখনই তরঙ্গহাটি গ্রামের এক মহিলা গীতা সরকার মন্ত্রীকে কাছে পেয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে বৌমাকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। অভিযোগকারীর বক্তব্য, প্রায় ১৫ বছর আগে তার ছেলে পরেশ সরকারের সাথে বিয়ে হয়েছিল হরিণঘাটা থানার মাঝের গ্রাম এলাকার স্বপ্না সরকারের। গত ৭ বছর আগে ছেলের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনে থানায় অভিযোগ করে বৌমা। তারপর থেকে আর শ্বশুর বাড়িতে আসেননি। যাতে বাড়ি আসে সেই চেষ্টা করি। কতদিন আগে আপনার বৌমা চলে গেছে? দু বছর চলে গেছে আর ৭ বছর আগে কেস করেছে। আসে আর যায় এই করে। মন্ত্রী বলল যে ও বাড়ি বাড়ির ব্যাপার, ওটা হলো বাড়ি বাড়ির বৌমা ফেরানোর। আমি পাচ্ছি না, তাই আমি আমি খুব গরিব মানুষ, আমি পাচ্ছি না। ওরা ওরা কেস করেছে, কেস করেছে। আগে কল্যাণী এই বনগাঁ কোর্টে কেস ছিল, এখন কল্যাণী কোর্টে কেস করেছে। এখন এই এইটাই আমি আমি চাচ্ছি যে সংসার করুক বৌমা। স্বপ্না সরকারের শাশুড়ি গীতা সরকারের এই অভিযোগ শুনে মন্ত্রী বলেন, এটা পারিবারিক ব্যাপার, এখানে আমার কিছু করার নেই। তবুও স্থানীয় পঞ্চায়েতকে বলেছি কোনো রকম রাজনৈতিক রং না দেখে আলোচনা করে মিটিয়ে নিতে। বনমন্ত্রী এদিন গোপল এলাকাতেও একটি উপস্বাস্থ্য কেন্দ্রে যান। সেখানে সাধারণ মানুষেরা বনমন্ত্রীকে জানান স্বাস্থ্যকেন্দ্রের পর্যাপ্ত চিকিৎসক নেই, পাশাপাশি ওষুধেরও অভাব রয়েছে, রয়েছে কিছু পরিকাঠামোগত অভাব। বনমন্ত্রী অভিযোগ শুনে সাথে সাথে স্বাস্থ্য আধিকারিকদের সাথে কথা বলেন, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা যায় তারও আশ্বাস দেন। সাত বছর ধরে না, সাত মাস ধরে আমি বললাম এটাকে দলে না ঢুকিয়ে আপনি পাড়ার লোকেদের নিয়ে প্রধানকে বলেছি তোমরা দেখে নাও, একটু দেখে সমস্যার সমাধান করে দাও, কিন্তু কোনো পলিটিক্যাল কালার যেন লাগিও না, এটা আমি বলেছি। এটা লোকে করবি, লোকে মন্ত্রী পেলে লোকে আপ্লুপ্ত হয়ে যায় যে মন্ত্রী এলে মন্ত্রী সব সমস্যার সমাধান করতে পারে। আমি সমাধান কী করতে পারি? আমার ক্ষমতার মধ্যে কী আছে? হাতিটাকে চলাচলে আমি রাস্তাটা করে দিতে পারি, ঠিক। আমি বনমন্ত্রী, যে হাতির রুট তুমি ভাই এদিক দিয়ে যাও না, এই রুট দিয়ে চলো। বাঘকে, সুন্দরবনের বাঘকে আমি আটকে রাখতে পারি যে সুন্দরবন থেকে বেরিয়েও না, আর চিড়িয়াখানার জন্তু জানোয়ারকে আমি আটকে রাখতে পারি। এটাই হলো আমার ব্যাপার, বনমন্ত্রীর ক্ষমতা। আর গাছ কাটলে আমি ধরতে পারি যে ভাই গাছ কাটিস না, দুটো গাছ বড়ো তুই পুঁতে দে, যদি তোর বাড়ির বড়ো গাছটা কাটিস ওইখানে গাছটা কাট, ওই গাছই দুটো চারা আমাদের কাছে নে, বিনা পয়সা নিয়ে গাছ লাগিয়ে দে, এই গাছটা কাট। আর গাছ কাটলে আমাদের কাছে একটা পারমিশন নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।